দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন স্বদেশ টিভি, সাথে আছে আমি সাইমুর রহমান। আর এখন কথা বলবো চিত্রনায়িকা নিপুনকে নিয়ে, যিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে আছেন এবং বর্তমানে যে পাঠান ছবি বাংলাদেশে আমদানি নিয়ে তার একটি কথা খুবই আলোচনায় আসে, সেটি হচ্ছে পাঠানের যে ব্যবসায় হবে হল মালিকের কাছ থেকে সেটি 10% শিল্পী সমিতিতে দিতে হবে, এটা নিয়ে অনেক আলোচনা। এবং তিনি তার প্রেক্ষিতে বলেছেন, আমি কিছু নিতে আসিনি, আমি দিতে এসেছি। কয়েক বছর আগে হিন্দি ছবির আমদানি বিরুদ্ধে প্রদর্শক সমিতি ছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠন আন্দোলন করে, শেষ পর্যন্ত সংসদের সিদ্ধান্তে হিন্দি ছবির আমদানি বন্ধ হয়ে যায়। কিছুদিন ধরে আবারও হলে মালিক সমিতির হিন্দি ছবি আমদানির ব্যাপারে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে দরজাপ শুরু করে। মন্ত্রীর চলচ্চিত্রের সব সংগঠনের অনুমতিক্রমে 10টি সিনেমা বছরে আমদানি করা যেতে পারে বলে একটি মত দেন। সম্প্রতি শাহরুখ খানের পাঠান মুক্তির আগেই সারা ভারতে হইচই শুরু হয়ে যায়। এরই প্রেক্ষিতে দেশে পাঠান আমদানি করা নিয়ে আবারও আলোচনায় আসে হিন্দি সিনেমা দেশে আমদানি করা নিয়ে। সম্প্রতি প্রদর্শক সমিতির সহায়তা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট নামে একটি পরিবেশক প্রতিষ্ঠান আমদানি রপ্তানি নীতিমালা মেনে ছবিটি বাংলাদেশে আমদানির জন্য আবেদন করে। বিষয়টি জানাজানি হলে পাঠান নিয়ে চলচ্চিত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং মন্ত্রণালয়ে আমদানি কমিটির মিটিং বসে। তবে মিটিংয়ে পাঠান মুক্তি পাওয়া ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এরই মধ্যে চলচ্চিত্রের সংগঠনগুলো নেড়েচেড়ে বসেছে। এ ব্যাপারে সবার আগে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল শনিবার দুপুরে শিল্পী সমিতির কার্যালয়ে এই সংক্রান্ত মিটিং বসে তারা। মিটিংয়ে কমিটির সদস্যরাও ছাড়াও আলমগীর, সুজাতা সহ কয়েকজন জ্যেষ্ঠ অভিনেতা অংশগ্রহণ করেন। প্রায় 3 ঘন্টা মিটিংয়ের পর শিল্পী সমিতির পক্ষে কথা বলেন সাধারণ সম্পাদক নিপুন। গণমাধ্যমকে তিনি বলেন, পরিবেশক এবং হল মালিকরা হিন্দি সহ সব ধরনের ছবি এখন চালাতে চাচ্ছেন। জ্যেষ্ঠ অনেকেই উপস্থিত থাকলেও সোহেল রানা স্যার, সুচন্দা আপারা আসতে পারেননি, তবে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তারা মতামত দিয়েছেন। এখন শর্তগুলো নিয়ে বাকি 18 সংগঠনের সঙ্গে বসবো আমরা, এরপর সবার মতামত মন্ত্রী মহোদয়কে জানাবো। বর্তমান সিনেমা হলের পরিস্থিতি বিবেচনা করে কিছু শর্তের বিনিময়ে হিন্দি ছবি আমদানির পক্ষে আমরা, তবে শর্তগুলো কী গণমাধ্যমকে জানানো হয়নি। শর্তগুলো নিয়ে এক সপ্তাহের মধ্যে আরও 18 সংগঠনের সঙ্গে কথা বলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান নিপুন। হিন্দি সিনেমা দেশের সিঙ্গেল হলগুলোতে চলার যোগ্য কি না, নাকি শুধুই সিনিপ্লেক্সে চলবে, এক সংবাদকর্মী এমন প্রশ্নে নিপুন বলেন, সরকার যে 1,000 কোটি টাকা লোন দিচ্ছে ছবির অভাবে অনেকটা তা নিচ্ছেন না, প্রতি মাসে একটি করে হিন্দি ছবি এলে তাদের হলগুলো সংস্কারের তাগিদ বাড়বে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় একক হলগুলো আছে, তা পাঠানের মতো ছবি চালানোর মতোই পরিস্থিতি নেই। কলকাতা পাঠানের কারণে হল পাচ্ছে না বাংলার সিনেমা। এ ব্যাপারে সরব হয়েছেন কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য, অঞ্জন দত্তরা। এদিকে বাংলাদেশের সিনেমার বাজার অনেক ছোট, সেক্ষেত্রে হিন্দি ছবি আমদানি করলে বাংলা সিনেমাও পিছিয়ে পড়বে কি না, এই ব্যাপার জানতে চাইলে নিপুন বলেন, আমরা তো সিনেমাই পাচ্ছি না, এতে করে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাজারও ছোট হয়ে যাচ্ছে। একসময় সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1,300, কমতে কমতে তা এখন ঠেকেছে 60-65। হিন্দি ছবি আমদানি করার পেছনে আমাদের লক্ষ্য সিনেমা হল বাড়ানো, বন্ধ সিনেমাগুলো ফিরিয়ে আনা। এখন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হিন্দি ছবির মাধ্যমে যদি হলগুলো ফেরার সুযোগ হয় তাহলে সেটি সমস্যা তো নেই। তার বক্তব্য, কিছু নতুন হল তৈরি হলে, পুরনো হল সংস্কার হলে প্রযোজকরা সিনেমা বানাতে আগ্রহী হবে, হিন্দি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে নতুন নতুন সিনেমা তৈরি করা যাবে, তখন দেশি ছবির বাজারও বড় হবে। এক সংবাদকর্মী নিপুণকে প্রশ্ন করেন, কয়েকদিন আগে আপনি বলেছেন হিন্দি ছবি আনলে লাভের 10% শিল্পী সমিতিকে দিতে হবে, একথা শুনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ বলেছেন এটা অযৌক্তিক, কী বলবেন? এই উত্তরে নায়িকা বলেন, যারা বলেছেন অযৌক্তিক তাদের কাছে এটি হতে পারে, কিন্তু এখানে বসে আমার মনে হচ্ছে এতে যে বড় একটি বাজার এখানে খুলে দেওয়া হচ্ছে, সেটির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য আমরা কিছু ফিনান্সিয়াল লাগবে, তল ঢালোয়াল লাগবে, সেটার জন্য আমরা কিছু চাওয়া ছিল 18 সংগঠনের সঙ্গে কথা বলে, আমরা কি চাচ্ছি কি চাচ্ছি না কী হবে সে ব্যাপারে আমরা পরিষ্কার করব। সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান আপনার এই 10% ভাগ চাওয়াকে চাঁদাবাজি বলেছেন। এ ব্যাপারে নিপুণ
বলেন চাঁদা বাজে তখনই হবে যদি টাকা আমি আমার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, কিন্তু এই টাকা তো শিল্পী সমিতির অ্যাকাউন্টে আসবে। সাধারণ সম্পাদক হওয়ার পর আমি এরই মধ্যে পিকনিক এবং ইফতার মাহফিলের আয়োজন করেছি। এসব অনুষ্ঠান করে সবাই প্রমাণী পেয়েছেন আমি এখানে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। সো দর্শক, মিথুনের এই মতামত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটি যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।